রাতে রুটি খাওয়া স্বাস্থ্যকর কি? শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে রুটির কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে একদিকে যেমন হার্ট অ্যাটাক সহ একাধিক হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস করে, তেমনি একাধিক ছোট বড় শারীরিক সমস্যার প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। আটায় ফ্যাট থাকে না বললেই চলে। রাতে রুটি খেলে শরীরের অন্দরে এই পরিবর্তনগুলো হয়ে থাকে। চলুন তবে জেনে নেওয়া যাক। রাতে রুটি খেলে শরীরে এনার্জির মাত্রা চোখে পড়ার মতো বৃদ্ধি পায়, ফলে ক্লান্তি দূর হয়ে শরীর একেবারে চাঙ্গা হয়ে ওঠে। রুটিতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে, তাই তো রাতে রুটি খেলে ওজন বৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকে না। যারা ওজন কমাতে চান তারা ডিনারের মেনুতে রুটি রাখতেই পারেন। রাত যত বাড়তে থাকে তত আমাদের শরীরের মেটাবলিজম রেট কমতে শুরু করে, তাই তো রাতে বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন রাতে রুটি খাওয়ার উপকারিতা কতটা। রুটি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ঝরতে শুরু করে, ফলে নিমিষে ওজন কমে। অর্থাৎ রাতে রুটি খেলে ওজন তো বাড়েই না, উল্টে কমতে শুরু করে। রুটিতে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতা বাড়তে শুরু করে, সেই সঙ্গে গ্যাস অম্বল এবং বদহজমের মতো সমস্যাও কমিয়ে দেয়। এখানেই শেষ নয়, তুল্য মূল্য বিচার করে দেখা গেছে রাতে ভাত এবং রুটির মধ্যে রুটি তাড়াতাড়ি হজম হয়, ফলে বদহজমের আশঙ্কা কমে। রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম হওয়ার কারণে এটি খাওয়া মাত্র রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না, ফলে ডায়াবেটিকরা নিশ্চিন্তে সকাল বিকাল রুটি খেতেই পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও রুটির কোনো বিকল্প হয় না। তাই যাদের পরিবারে এই মরণ রোগীর ইতিহাস রয়েছে তারা রাতে রুটি খাওয়া শুরু করতে পারেন। নিয়মিত রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার আশঙ্কা কমে। সেই সঙ্গে রুটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান ব্রেন পাওয়ার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে। শরীরকে সুস্থ রাখতে যে যে ভিটামিন এবং খনিজের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে সেগুলো সবই রয়েছে রুটিতে। তাই তো রাতে হোক কি দিনে রুটির কোনো বিকল্প নেই বললেই চলে। রুটিতে প্রচুর মাত্রায় জিঙ্ক রয়েছে, যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। রুটিতে উপস্থিত সেলেনিয়াম এবং ফাইবার একাধিক ক্যান্সার রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে এমন রোগের ইতিহাস রয়েছে তারা রাতে রুটি খাওয়ার বিষয় ভেবে দেখতে পারেন। নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিতে লাইক দিয়ে আপনার ফেসবুক থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।